মা লক্ষ্মীর কৃপালাভের কিছু মন্ত্র ও আচার অনুষ্ঠান লক্ষ্মীর বাস কোথায় জানাচ্ছে পুরাণ। যেমন ভারতের বেশিরভাগ অঞ্চলে শুক্রবার মহালক্ষ্মীর উপবাস রাখা হয় ও বিশেষ পুজোর আয়োজন করা হয়, ওদিকে বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবারই লক্ষ্মীবার। মা লক্ষ্মীর চারটি হাত ধর্ম, কর্ম, অর্থ ও মোক্ষ। হিন্দু শাস্ত্রে এই চার হাতের তাৎপর্য ব্যাখ্যা করা হয়েছে এভাবেই। যারা মনে করেন মা লক্ষ্মী শুধুমাত্র ধনের দেবী, তারা সম্ভবত দেবীর এই ব্যাখ্যা সম্পর্কে অবহিত নন। সমুদ্র মন্থন থেকে উদ্ভব মা লক্ষ্মীর, কিন্তু সবার আগে জানা প্রয়োজন তিনি কে, কিভাবে আবির্ভূত হলেন তিনি, এই নিয়ে নানা মত রয়েছে। কখনো বলা হয় তিনি ছিলেন ঋষি ভৃগুর সন্তান এবং সমুদ্র মন্থনে তার পুনর্জন্ম হয়। আবার অন্য একটি মত অনুযায়ী তিনি সমুদ্র দেবের বরুণের কন্যা। মা লক্ষ্মীরও আগে আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী। একটি পৌরাণিক গল্পে বলা হয়েছে ব্রহ্মার সাত সন্তান সপ্তঋষির মধ্যে ছজনই দেবী সরস্বতীর আরাধনা করে দৈবজ্ঞান লাভ করেন, কিন্তু প্রশ্ন তোলেন মহর্ষি ভৃগু, মানব শরীরের ক্ষুধা নিবারণ কিভাবে ঘটে, সেই খোঁজে তিনি বেরিয়ে পড়েন। শেষ পর্যন্ত উত্তরটি পান সমুদ্রদেব বরুণের কাছে। মহর্ষি ভৃগু তারপরই উপলব্ধি করেন যে মগজের বা মরণের পুষ্টিলাভ যেমন হয় দেবী সরস্বতীর আরাধনায়, তেমনই নশ্বর শরীরের পুষ্টির জন্য মা লক্ষ্মীর আহ্বান, আবাহন ও পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মা লক্ষ্মীকে শুধুমাত্র ধনদেবী হিসেবে দেখলে তার মহিমার সম্পূর্ণটা দেখা হয় না, তার আশীর্বাদ মানুষের ক্ষুধা নিবারণের জন্য, গৃহস্থের সার্বিক কল্যাণের জন্য, আর এই দুয়ের জন্যই প্রয়োজন অর্থের। কিন্তু সেই অর্থ পাওয়ার পরে মানুষ তার প্রয়োগ কিভাবে করছে, সেদিকে তার কড়া নজর। অপচয় বা অন্যায় প্রয়োগ তিনি সইতে পারেন না, তাই তিনি চঞ্চলা। যে মানুষ ধর্মের পথে থাকে, সৎকর্মের মাধ্যমে ধন উপার্জন করতে যে তৎপর, তাকে কৃপা করেন মা লক্ষ্মী। মোট ১৬ প্রকার সম্পদ প্রদান করেন তিনি। খ্যাতি, জ্ঞান, সাহস, শক্তি, জয়, সুসন্তান, বীরত্ব, স্বর্ণ, অন্যান্য রত্নরাজি, শস্য, সুখ, বুদ্ধি, সৌন্দর্য, উচ্চাশা, উচ্চ ভাবনা, নৈতিকতা, সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন। আবার মা লক্ষ্মীর কৃপালাভের পরেও যে ধর্ম ও সৎকর্মের পথ থেকে বিচ্যুত হয় না, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে উপার্জিত অর্থ মানুষের উপকারে ব্যয় করে, তারই প্রকৃত মোক্ষলাভ ঘটে। অর্থাৎ একটি সুস্থ সুন্দর সৎ জীবন দর্শনের কথা উঠে আসে মা লক্ষ্মীর মহিমা বর্ণনায়। তাই দেবী অপরিচ্ছন্ন জায়গায় কখনো থাকেন না, নিয়মানুবর্তিতার সুব্যবহার এবং পরিমিত জীবনযাপন পছন্দ করেন। বাংলায় লক্ষ্মী পুজোর সংস্কৃতি ভারতের অন্যান্য রাজ্যের থেকে একটু অন্যরকম। যেমন ভারতের বেশিরভাগ অঞ্চলে শুক্রবার মহালক্ষ্মীর উপবাস রাখা হয় ও বিশেষ পুজোর আয়োজন করা হয়, ওদিকে বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবারই লক্ষ্মীবার। কোজাগরী লক্ষ্মী পুজো দক্ষিণ ভারত ও পূর্ব ভারতে অত্যন্ত জনপ্রিয় হলেও উত্তর ও পশ্চিম ভারতে মা লক্ষ্মীর আবাহন মূলত হয় ধনতেরাস, দিওয়ালি তিথিকে কেন্দ্র করে, কিন্তু বছরে মাত্র একটি বা দুটি দিন নয়। শাস্ত্রজ্ঞরা বলেন যে ধারাবাহিকভাবে যদি সারা বছরই কিছু আচার অনুষ্ঠান পালন করা হয় এবং ভক্তিভরে কিছু নির্দিষ্ট মন্ত্রা উচ্চারণ করা যায়, তবে তার কৃপালাভের পথ সুগম হয়। ভক্তরা নানাভাবে দেবদেবীর আরাধনা করেন। হিন্দু ধর্ম ও হিন্দু আচারের প্রধান বৈশিষ্ট্য হল এর বিচিত্র, যা অঞ্চল বিশেষে যেমন আলাদা, তেমনই সময়ের সঙ্গে সঙ্গে ক্রমাগত মেটামরফোজট হয়ে চলছে। শ্রী রামকৃষ্ণ যেমন বলেন, যত মত তত পথ, তেমনই আচার অনুষ্ঠানের কোনো শেষ নেই এবং সেই সব পথই ধাবিত হয় ঈশ্বরের দিকে। মনে যদি ভক্তি থাকে, তবে যে পথেই আরাধনা করা হোক না কেন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনা অবশ্যই পৌঁছায়। ঠাকুর ঘরে বা ঠাকুরের সিংহাসনে কড়ি এবং শঙ্খ রাখা খুবই শুভ গৃহের কল্যাণের জন্য। দক্ষিণাবর্ত শঙ্খকে বলা হয় মা লক্ষ্মীর শঙ্খ। লাল, সাদা বা হলুদ রঙের একটি পরিষ্কার কাপড় একটি রূপোর পাত্র অথবা মাটির পাত্রের উপর রাখতে হয় এই শঙ্খ। এই শঙ্খের মধ্য দিয়ে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রবাহিত হয় বাসস্থানে। প্রতিদিন মা লক্ষ্মীর প্রতিমা বা পটের সামনে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালালে তা মঙ্গল। এর সঙ্গে পদ্ম, নারকেল ও ক্ষীরের নৈবেদ্য দিলে প্রসন্ন হন দেবী। একটি বাঁশের বাঁশিকে সিল্কের কাপড়ে মুড়ে ঠাকুরের সিংহাসনে রাখলে
মা লক্ষ্মী প্রসন্ন হন, কারণ বাঁশি হলো বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের প্রিয়, তাই মা লক্ষ্মীরও অতি প্রিয়। শুধুমাত্র পূজোর দিনে নয়, প্রতিদিনই যদি দেবীর পায়ের চিহ্ন আঁকা ভালো। প্রতিদিন না পারলে বৃহস্পতিবার অথবা শুক্রবার এবং মা লক্ষ্মীর পূজোর তিথি থাকলে তো অবশ্যই। যিনি প্রতি শুক্রবার পরমান্ন বা মিষ্ট অন্ন দিয়ে গোসেবা করেন তার প্রতি বিশেষ প্রসন্ন হন দেবী। বলা হয় সমস্ত দেবতা বাস করেন তুলসী বৃক্ষে, আবার অন্য একটি মত অনুযায়ী দেবী তুলসী হলেন মা লক্ষ্মীরই এক রূপ। তাই বাড়িতে তুলসী বৃক্ষ থাকলে এবং সেখানে প্রতিদিন সেখানে প্রদীপ জ্বালালে তুষ্ট হন মা লক্ষ্মী। প্রতি শুক্রবার পদ্মমূল থেকে তৈরি 9টি সলতে দিয়ে একটি মাটির প্রদীপ মা লক্ষ্মীর পট বা প্রতিমার সামনে জ্বালালে তা গৃহে প্রাচুর্যের সমাহার ঘটায়। ধারাবাহিকভাবে 12 দিন ধরে সম্পূর্ণ ভক্তিভরে লক্ষ্মী দ্বাদশ স্রোত 12 বার উচ্চারণ করলে ঋণ মুক্তি ঘটে। প্রতিদিন স্নান করে শুদ্ধ হয়ে লক্ষ্মী গায়ত্রী মন্ত্র 108 বার জপ করলে অত্যন্ত সন্তুষ্ট হন মা লক্ষ্মী। এই মন্ত্র জপ করার সময় পদ্মবীজের মালা ব্যবহার করলে ভালো। এছাড়া টানা 30 দিন ধরে মা লক্ষ্মীর প্রতিমা বা পটের সামনে নিষ্ঠা ভরে শ্রী সূক্ত পাঠ করলে বিশেষ প্রসন্ন হন দেবী। শ্রী সূক্ত হলো 15টি ভার্সের একটি সম্মেলন। আজকের ভিডিও এই পর্যন্তই। এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। সনাতন মন ভরে উঠুক সনাতন ভাবনায়।